আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। এখন আমরা জানব, স্বপ্নে যদি আপনি আংটি বা মোহর দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে। প্রিয় দর্শক, একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ শেষ করুন এবং আংটি বা মোহর যদি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যাটা জেনে যান। আংটি বাদশাহী ও তার উপর সক্ষমতাকে বোঝায়। অতএব স্বপ্নে যাকে আংটি প্রদান করা হয় অথবা যে তা ক্রয় করে অথবা যাকে তা দান করা হয় সেই ব্যক্তি সম্রাট হবে অথবা বাদশাহী করবে, যদিও তার পরিবার থেকে হয়ে থাকে। কেননা সুলাইমান আলাইহিসসালাম এর রাজত্ব তার আংটিতে ছিল, এমনইভাবে তার দ্বারা রাষ্ট্রীয় নির্ধারিত ছাপ লাগানো হয়ে থাকে। আবার কখনও সে বাড়ির মালিক হয়ে থাকে যাতে সে প্রবেশ ও বসবাস করবে, আর তার দরজা হলো আংটির পাথর, এবং কখনও তা এমন মহিলাকে বুঝিয়ে থাকে যাকে সে বিবাহ করবে। অতপর সে তার সতীত্বের মালিক হবে অথবা তার আঙ্গুলের পেট তাতে প্রবেশ করবে এবং তার নাগিনা হবে তার চেহারা। আবার কখনও আংটি দ্বারা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জীবনের শেষ সময়ে নিরাপত্তা লাভ করা বুঝিয়ে থাকে, অথবা তা কোনো আলেম এর পক্ষ থেকে লাভ করে থাকে ইলম অর্জনের সুসংবাদ হিসাবে। উপরোক্ত বিষয়সমূহ হচ্ছে যদি তা রূপার আংটি হয়, পক্ষান্তরে তা যদি স্বর্ণ অথবা লোহার আংটি হয়ে থাকে তাহলে তাতে কোনো কল্যাণ নিহিত নেই, কেননা তা হলো জাহান্নামীদের অলঙ্কার, অথবা যদি তা তামা জাতীয় হয়ে থাকে। আমরা আল্লাহ তাআলার নিকট সকল প্রকার অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। আবার কেউ কেউ বলে থাকেন আংটি বা মোহর ছেলে ও মহিলাকে বুঝিয়ে থাকে, অথবা বাদি ক্রয় করা অথবা বাড়ি গাড়ি সম্পদ ও ক্ষমতা বুঝিয়ে থাকে। সুতরাং কোনো পুরুষ যদি স্বপ্নে স্বর্ণের আংটি দেখে তাহলে তা তার জন্য অপমানজনক হয়ে থাকবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোহার আংটি পরিধান করতে দেখে তাহলে সে কষ্টের পর শান্তিতে থাকবে, আর যদি নাগিনা বিশিষ্ট স্বর্ণের আংটি পরিধান করতে দেখে তাহলে সে ভাগ্যবান হবে। আর নিরেট ঢালাইকৃত আংটি স্বপ্নে দেখা মর্যাদা ও কল্যাণকর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্বপ্নের ব্যাখ্যা জানলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।